যে কোনো কাজই প্রথমবার করার আগে একটু ভয় লাগা এবং একটু বুক ধুকপুক করা এগুলো খুবই স্বাভাবিক ব্যাপার তা সে প্রথমবার কলেজে পরীক্ষা দিতে যাওয়াই হোক অথবা শারীরিক মিলন তবে প্রথমবার শারীরিক মিলনের আগে এবং পরে একজন মহিলার যা যা অভিজ্ঞতা হতে পারে সে ব্যাপারেই আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনের নোটিফিকেশান বাড়ে সঙ্গে সঙ্গে চলে যায় এবং আপনি যদি অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে যে পয়েন্টগুলি নিয়ে আলোচনা করব আপনিও মিলিয়ে দেখে নিতে পারেন আপনার অভিজ্ঞতার সঙ্গে মিল আছে কিনা। তাই আপনাদের কাছে আরেকটি অনুরোধ করবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন আশা করি আপনার উপকারে দেবে এক নম্বর প্রথমবার শারীরিক মিলনের সময়ে বেশ ভালোই ব্যথা লাগে প্রতিটি মেয়ের শরীরের গঠন আলাদা এবং তাদের অনুভূতিগুলো যে একে অপরের থেকে আলাদা হবে তা জানা কথা তবে প্রথমবার যখন একটি ছেলে এবং একটি মেয়ের মধ্যে শারীরিক মিলন ঘটে তখন মেয়েটি যথেষ্ট ব্যথা পায় কারো ক্ষেত্রে হয়তো ব্যথার মাত্রা একটু কম আবার কারো ক্ষেত্রে একটু বেশি আরও একটি আশ্চর্যের বিষয় হলো ব্যথা শুধু মেয়েদের না ছেলেদেরও লাগে দু নম্বর আপনি যদি মনে করেন বা আপনার স্বামী যদি আপনাকে বলেন যে আচ্ছা প্রথমবার ছিল তাই ব্যথা লেগেছে এরপর থেকে আর লাগবে না তাহলে ভুল ভাবছেন কারণ পরপর বেশ কিছুদিন যন্ত্রণা হয় এবং ধীরে ধীরে যন্ত্রণার মাত্রা কমতে থাকে কাজেই আপনাকে যদি কেউ বলেন যে আর ব্যথা লাগবে না তাহলে বিশ্বাস করবেন না একদম তিন নম্বর কারো কারো মতে প্রথমবার শারীরিক মিলনের ফলে খুব কষ্ট হয় আবার কারোর মতে একটু হয় বটে তবে সুখানুভূতিও কম কিছু পাওয়া যায় না দেখুন একটা কথা তো মানবেন কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায় না এক্ষেত্রেও ব্যাপারটা একই রকম চার নম্বর সারাক্ষণই ভেজা ভেজা মনে হয় প্রথমবার শারীরিক মিলনের পর অন্তত পরের দু তিন দিন সবসময়ই মনে হয় যেন জনিপথ ভিজে আছে অথবা কখনো হয়তো প্যান্টটিও ভিজে যেতে পারে এতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই এটি অত্যন্ত স্বাভাবিক ব্যাপার পাঁচ নম্বর প্রথম প্রথম সব পজিশনই বেশ এক্সাইটিং বলে মনে হয় প্রথম দিনে শারীরিক মিলনের সময়ে সব ধরনের পজিশনই বেশ মজাদার বলে মনে হয় কিন্তু যত দিন যেতে থাকে ততই সব কিছু পুরোনো বলে মনে হয় আমাদের তরফ থেকে ছোট্ট একটি সাবধানবাণী উত্তেজনায় যেন এমন না হয় যে নতুন কিছু একটা পরীক্ষা নিরীক্ষা চালাতে গিয়ে কোনো ঘটে গেল মনে রাখবেন আপনি ইন্টারনেটে যা দেখছেন তা কিন্তু সম্পূর্ণ সত্য নয় নম্বর আত্মবিশ্বাস বেড়ে যায় প্রথমবার শারীরিক মিলনের পর নিজেকে মনে হয় আমি কিছু একটা করে ফেলেছি সাত নম্বর মনে হয় যেন আপনাকেই সবাই দেখছে প্রথমবার যখন আপনি আপনার সঙ্গীর সঙ্গে মিলিত হন তারপরে যদি আপনার এমন মনে হয় যে সবাই বোঝে জেনে গেছে বা বুঝে গেল যে আপনি যা করার করে ফেলেছেন তাহলে তা আপনার মনের ভ্রান্ত ধারণা কারণ শারীরিক মিলনের পর আপনি যদি সে কথা কাউকে না বলেন তাহলে অন্য কারোর পক্ষে তা বোঝা সম্ভব নয় তাই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি এখনও না সাবস্ক্রাইব করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে যখনই কোনো ভিডিও আপলোড করি আপনার ফোনের নোটিফিকেশান বারে সঙ্গে সঙ্গে চলে যায় আর অলরেডি যদি আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পরবর্তী কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তাও অবশ্যই কমেন্ট করে জানাবেন